চল্লিশ দিন মাসের পেটে ছিল মাস ইউনুস আলাইহিসাল্লামকে হজম করতে পারে নাই ইউনুস আলাইহিসাল্লামকে মাস চল্লিশ দিন পরে উগলিয়ে দিল আল্লাহ রব্বুল আলীমিন ঘোষণা দিচ্ছেন হস্তজাবনা আলহু আনজ্জৈ নাহু মিনাল ওয়মে ওয়াক্যাদাল ক্যানু জেল আমি ইউনুস আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলাম বিপদ থেকে মুসিবত থেকে তাকে আমি উদ্ধার করেছি এভাবে মুমিন যারা আছে আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে এমনিভাবে উদ্ধার করে থাকি বিপদে আপদে মুসিবতে পড়লে আমরা ডাকবো কাকে আল্লাহ তাবরানি শরীফের হাদিস মায় সিদ্দিক করা দিয়ে আল্লাহ তালা বলেন সর্বপ্রথম এই জমিনে আসরের নামাজ আদায় করেছেন আল্লাহর নবী ইউনুস ইসলাম আজকে আমরা আপনাদেরকে আসরের নামাজ দেখাবো এই আসরের নামাজ অনেক সময় দেখা যায় অবহেলায় অথবা ব্যস্ততার কারণে আদায় করা হয় না আর আসরের নামাজ আদায় যারা করবে তারাই তো আল্লাহর রহমতের বান্দা হবে বিশেষ করে অনেক সময় হাটে বাজারে চলে যা বা ব্যবসা বাণিজ্য অথবা বিভিন্ন কাজেকর্মে আসরের নামাজকে আমরা অবহেলা করে আদায় করি না আল্লাহ সুবহায়না হাত আল্লাহ বিশেষ করে ঘোষণা দিয়েছেন হাইফিজু আসলাইস্তাহি কিন তোমরা এই মধ্যবর্তী নামাজকে তোমরা যত্নবান হ যত্ন করো এই মধ্যবর্তী নামাজকে তোমরা লালন করো তোমরা পালন করো তোমরা কয়েম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সম্মানিত মা ও বোনেরা কত নামাজ কতভাবে আমরা ছেড়েছি কখনো ঘুমে কখনো অবহেলায় কখনো খেলার মাঠে আজকের অনুষ্ঠান যারা দেখছেন আজকের থেকে ওয়াদা করুন জীবনে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন এক ওয়াক্ত নামাজও আমরা পরিত্যাগ করব না কারণ এক ওয়াক্ত নামাজ যদি আমরা পরিত্যাগ করি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে আহা এই জাহান্নামের আগুন আল্লাহ সুবাহ প্রথম যখন জাহান্নাম সৃষ্টি করেন এক হাজার বছর জাহান্নামের আগুনকে জ্বালালেন জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে গেল এরপর এক হাজার বছর আল্লাহ বললেন হে ফেরেস্তারা তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে গেল এরপর জাহান্নামের আগুনকে আবার নির্দেশ দিলেন জ্বালাতে এবার জাহান্নামের আগুন কালো বর্ণ হয়ে গেল ওই জাহান্নামের আগুনে আমরা কিভাবে থাকবো যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে আমরা সদা সর্বদা প্রার্থনা করি দুনিয়া আখেরাতে আমাদের প্রতি তুমি ভালো পথে চলার তৌফিক দান করো নামাজি বানাও রোজদারি বানাও পরহেজগার বানাও ইমানদার বানাও আল্লাহ জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও এই জাহান্নামের আগুন থেকে মা পেতে হলে আমাদেরকে নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে এই আসরের নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে নামাজি যারা হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আসবে নাসরুম আল্লাহ ওয়া ফাতহুন করিব আল্লাহর পক্ষ থেকে আসবে সাহায্য এবং বিজয় তাদের অনিবার্য যারা নামাজি হবে তারা কখনো অভাবী হবে না যারা নামাজি হবে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে তেমন বালা মুসিবত দিবেন না এই নামাজির বিনিময়ে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে সকল প্রকার বিপদ থেকে অসুখ থেকে এবং সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ আল্লা সুবহান তাআলা তাদেরকে হেফাজত করবেন